আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ দশ মিনিটে দুইটি মাত্র আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি এই নাস্তাটি আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আশা করছি আপনার বাচ্চারাও খুব পছন্দ করবে বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে এই নাস্তার রেসিপি চলুন দেখিনি দশ মিনিটে কিভাবে এই অসম্ভব মজাদার নাস্তার রেসিপি তৈরি করা যায় আমি নিয়ে নিয়েছি আলু আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখান থেকে দুইটি আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন এতে করে আলুগুলো সেদ্ধ হতে সুবিধা হবে আমি এই রকম গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি ঠিক এরকম মিহি করে সবগুলো আলুই আমি গ্রেড করে নিয়েছি এখন আরেকটি বাটিতে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটি কাঁচামরুচ কুচি দুইটি ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার এই ডিম আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একসাথে মিশিয়ে রেখে দিব একটি সাইডে মাত্র দুইটি ডিমেই তৈরি হবে আজকের এই নাস্তা এবার একটি প্যানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এত মজার এই নাস্তা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না ভীষণ লোভনীয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটি পরিমাণ হলুদ এবার এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি এক মিনিট হালকা আছে ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নেয়ার পর আলুটা অনেকটাই নরম হয়ে এসেছে এখন এই আলুগুলোকে আমি পুরো প্যানের মধ্যে একটা রুটির মতো গোল করে বিছিয়ে দিব খেয়াল রাখবেন যাতে একদম পাতলাভাবে বিছিয়ে দেয়া না হয় একটু মোটা করে আমি চারপাশে আলুটাকে বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি এক মিনিট পর আমি আগে থেকে যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সমানভাবে চারো ধারে একই সাইডে একভাবে মিশিয়ে আমি ডিমগুলো বিছিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু মোজরেলা চিজ আপনারা চাইলে চিজ ছাড়াও এমনিতেই এই নাস্তাটা তৈরি করে খেতে পারেন এতেও খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম এতে দেখতে খুব সুন্দর লাগবে আর বাচ্চারা খুব আকৃষ্ট হবে ক্যাপসিকাম মজারলা চিজ না থাকলে আপনারা এক্ষেত্রে শুধু গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন এতেও খুব ভালো লাগে আমি সবগুলো ক্যাপসিকামই সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবার আর কিছু মজালা চিজ দিয়ে আমি এখানে সাজিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি চারপাশে ছিটিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য লো হিটে দমে রেখে দিব চিজটা মেল্ট হয়ে যাবে আর নিচ থেকে ক্রিস্পি হবে দশ মিনিট পর চিজটা একদমই মেল্ট হয়ে গেছে আর নিচ থেকেও আমার নাস্তাটা একদমই রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি সার্ভ করে নিয়েছি ওপর থেকে কিছুটা টমেটো ক্যাচাপ দিয়ে দিয়েছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি নাস্তাটা কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে এতই মজার এই নাস্তা আপনি একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তা তৈরি করে দেয়ার ভীষণ মজার এই নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা নাস্তা খেলেই পেটটা ভরে যাবে এমন নাস্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ